তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন হের কি অবস্থা, হে আসার লেখার পাগল হয়ে গেছে। আরে এমন মজা করে আসার হাইতা স্যার, আমি কি কইতাম রে ভাই? আমার মুখে দেখা লুল ভরতাছে ভাই, কি কো মুখ কথা, এদিক দা মুখ দা ভরতাছে লুল। ও মামা গো মা, তাইর খাওয়া দেখে কি যে মজা লাগতাছে, আমি দেখার পাগল হয়ে যাই। আমি ভাই কুদ্দুর ঢুক গিলা লই পরে আমার একটু বন্ধক দিলে এই যে দেখেন আমি একটু খাইয়া লাইতাছি। তো আশা করি আপনারা সকলে আমার ফুল ভিডিও রান্নার টাইম না দেখবেন। আজকে অনেক মজা আছে, অনেক কিছু আছে, রান্না থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে সব কিছু আছে ভাই, আপনারা দেখবেন। কেলে হাল উল বললে আমার দোষ নেই। তো এই যে দেখেন এই দুইটা আছে আমার ভাই ভাইপুত ভাইপুতে গিয়ে আনছে, বুঝছেন? কিনে আনছে, আমি অত রকমের আচার বানাই, আমার ভাইপুতে আমার আচার এনে খাইব। আমি কি তাই জাল আচারটা খাইতাম ফেললাম, তাই তো আপনারা দেখছেন ভিডিও শুরুতে কি যে করছে, এটা আপনার কাছে বিচার দিলাম। মা গো মা মা গো মা, তাই পাগল হয়ে গেছে গা, দেখেন পাউটাও দেহাইয়া পায়ে ফালে কি যে করব, তাই আর কোনো খবর নাই। কি আর কইতাম, ওখানে ভিডিওটা ওই হয়ে গেছে, কিছু করণের নেই। যাই হোক আচার টাচার খাইয়া এ পড়লাম, এখানে মুরগি বেলা আজকে তাই আমরা ফ্রাই খাইব। ইডারে দেখছেন না কি সুন্দর করে বুকের গুস্তরের তাই কি ইচ্ছা বলে 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 কইছে। তাই কেরা জানেননি, তাই এসে আমার বান্ধবী, তা আমরা গ্রামের বাসা, আমরা এমনি কথা কই। তো গ্রামগঞ্জের মধ্যে জামনে যেমনি কথা কয়, আমি বলি এমনি আজকে কথাটা কইতাছি। তো জাগার তাই তাই কইতাম না গো, আমার কলজার টুকরারা মনও কষ্ট পাইব, বুঝছেন না? শুনলে আমার জান পাখিটার এখন থেকে তোমার আমি তুমি তুমি কম, বুঝছই তোমারে তুমি তুমি কম। তো দেখেন তুমি এখন কি করতেছো গো, তুমি এখন মুরগার কুস্তরি দুইটাছো, তুমি সুন্দর করে দুইটাছো, দেখছেন নি দুইয়া সুন্দর করে এবারে রাখতেছে। আর একটা বুহের মাংসটা দেখলে মনে হইতেছে যে মালা বিন্দা লেছি, একটা বুকু ইচ্ছে এক ইচ্ছে একটা মালা বানাই লেছি। তো আপনারা কলে সকলে এমন করে বানাইলেন খাওয়ানের লেগিয়া। অনেকদিন পর আমরা বাউনবাড়ির বাসা কথা কইতেছি, যদি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটা করে কুদু সাবস্ক্রাইব মাসক্রাইব করে। কি আর কম দুঃখের কথা, ভিডিও মিডিও বানাই তাই না হলে ভালো করে। তো দেখেন ওখানে ইডির বলতে মাইকা তুই আদি বাসগার হাওয়াই তো না, মনটা কষ্ট লাগতেছে। তাই কইলাম বানাই হাওয়াইলা তো এখন অহনালো অন্য আল্লাহম, তো কি করতাম কোন কথা আর মুহে দায় না, তাই আল্লাহনের কথা উনোনে অন দেন সব মশলা দিয়ে দিতে, আদা রসুন জিরা এরপর আপনার এলাচ দারচিনির বাড়া বুড়া যা আছে সব দিতেছে, গরো যত রকমের মশলা আছে সব দেওয়া লাগবেন, কোনো আর মানে ইয়া করেন না, অবহেলা করেন না, নুন টুন যা আছে সব দিয়ালেন। মন ডাকা খারাপ হয়ে গেছে, কইছে কোন হাওয়াইলা হয়তো নবো মা গো মাথায় আবার এটা কী দিছে সয়া সস বলে, আবার দিতেছে দেন টমেটো সস, তা মজা লাগবো আল্লাহ জানে মজা লাগে না না লাগে। যদি মজা না লাগে তার খবর আছে, কার কিলে বত্তা বত্তা বানাই আবার তার তাই এমন বত্তা হয়েছে, আমিও তার এমনি হাইলে আবার একটা ডিমও দিয়ে দিছে, কত দামের ডিম মুরগার মেয়েদের বলে আবার ডিমও দে মা গো মা, দেখেন এটা লাড়তে লাড়তে কাটতে ফালাই দিতে আছে বালা করে সুন্দর করে। আপনারা এমনি এমনি কইরা ঘুরাইয়া গাড়াইয়া বা ডিব্বা ডাব্বা লাইরা লইরা যেমন আছে সুন্দর কইরা এরপরে দিয়া বাচ্চা লইবেন। আবার আমার ফোন মারছে কেটা জানি, কি কইতাম দুঃখের কথা, সারাদিনের মধ্যে 14 বার হালে অফিসতে ফোন দে, আর কলজাটা গট্টর করে ওরে মা গো মা কেটা জানি ফোনটা দিছে, গিয়া দিই কি অফিস, একবার মিজাজটা গরম হয়ে যাগা, এমনি মনটা ভালো না, তাই কই যখন বানায় হাওয়াইলা এটা তো এখন আলো না অনেক এটা হন যেত না, এটা পরে দেখাই কেমন লাগে দেখেন। যে আপনারা এমনি করে সুন্দর করে ইডিরে দিবেন মশলার মধ্যে লাগাইবেন, সুবাইয়ের কেনারি দেন আর জিডি ছোটো ছোটো করে কাটছেন ইডিও দেখেছি, অনেকের জানেন না কথা কথা মনটা একটু কইতেছে না, এমন খারাপ না লাগতেছে। বই আসা মশা বই রেছি তাই কুদুর খাওয়াইব না, তাই পরে হওয়াই যা কাই পরে কিছু করেনের নাই, আবার তাই আমার লালুস দে হালকি দালকি দেন জালো যা, তরি তো আমার আর মজা লাগে না। তো আবার আব্বইনেরা বাইরা যারা জিয়ানতে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলের লোকে থাকেন, আপনারা না থাকলে আমার একটুও ভালো লাগতো না, বুঝছেন নি? আপনারা লেগে আমার অনেক মায়া লাগে। তো এটি মাইকা তুই দিস এটি বলে আল্লাহ সকালে বিরান করে দিব, মনটা খারাপ হয়ে গেছে। দেখ রাইত পয়েছে বড় ও মাকে ঘুমে তুইটা দিয়ে গে, তাই তো বিরান করে লাইতেছে, অনেক কইছে কিলে একটা করতে তোর কেরালে বইন কলে একটাই কর্মা তোর বাইজিরে দিয়া, যাক বাইজিরে দিলে তোর কিছু করণের নাই, দিব জন সারছে ও না আবার তাই আলুও কাটতে আসছে, তাই কেটা বুঝেননি, তাই এসে আমার বান্ধবীটা
আপনারা কইলে হকলে আবার আমার ব্যাং গায়েন না, তাই তাই করি আমরা গ্রামের ভাষা গো। তো সব বেয়ালো হনে দেন কি কইরা আছে, রেত চেরেত করে কাটতে লাইতে আসছে। আগে যে গান শুনতাম হে গানের মতন, অন আবার সুন্দর করে ধুয়ে লাইতে আসছে ডাহার সহ সব পাওয়া যায়। অন আবার সুন্দর করে আলু ডেরে তাই ফেরেন্স ফ্রাই বানাইবো। মা গো মা দাঁত ভেঙ্গা যাকে এতলা কথা আমি কই তারি না গো ভাই বোনেরা, আপনারা সবাই আমার একটু সাহায্য করেন। সুন্দর করে দুইয়া মুয়া লই আইসে আয়া দেন এই যে ফেরেন্স ফাইল লিখে কাটতে লইছে। তো যাকে দিও হানে আর তাই হাওয়াই তো না ইডি ইডি কালা বেলা হাওয়াই। তখন তো রাত হয়ে গেছে গা, সকালবেলা ঘুমে তুইটা দিয়ে তাই মুরগার গুছে কি সুন্দর করে বোনা করছে গো, দেখলে একটা লুল ফুরে যাইতে আছে গা। কি আর কম কইতাছে কি লোক, তুই তো এত সহলিটিটা কোন সময় রাঞ্চ রাঁচি দেবো না তোর লাগে। একটা কলজারা ঠান্ড হয়ে গেছে এই কথাটা হইন না, কি আর কইতাম আমরা কলজারারে রাইন দেওয়া হয় না, তাই আমরা সকালবেলা নাস্তা হবে। তাই কেটে আবার কয়ে দেয় আমার বান্ধবীটা আমার জানডা আমার কলজারা আমার সোনা পাখিটা, আপনারা কইলে আবার আপনারা মাইনটেন করেন না বুঝছেন নি, এটা আমার ছোটোবেলার বান্ধবী বিয়ার বড় এটারে গিয়ে আমি খাইছি। ওই যায় বসি বান বেড়ে হাউনলে কেডা কেডা সিনেন লাল বত্তা আর হয়েছে গিয়া সোডা পিঠা। তো সকালবেলা হয়েছে লাল বত্তা সোডা পিঠার লগে তো মুরগার গুস্তটা আসছই। তো তাই কোন সময় জানি গো ওই ডিউটটা করে লাইছে গো, আমি নি ঘুমাই রয়েছিলাম রাতের বেলা। তো আপনারা লগে লাইবে সাইবে কথাবার্তা কইয়া ঘুমাইছি, সকাল উঠে দেই ঘুমা সব রেডি করে লাইছে একটা টেবিলে না হাউনটা দিয়ে লাইছে অন বই বই হাই লাইতেছে। আমি কি আমি তো কিন্তু ভিডিও করলাম বলে আচ্ছা করিস তোরা তোলেকে রাখছি। আমি আচ্ছা আচ্ছা নিজেও নিয়ে হাইতাছে দাঁড়াই দাঁড়ায় বুঝলি ফার্স্টের আবার হায়, আমিও তো হাইতারি না আমার মুহ রুচি নাই, রুচির ওষুধ হাউন লাগবো। মনে করছিলাম ডাহার শহর আইসি বেশি বেশি হাই আমার গো মা হাউন আর ভেটে বিকতে যা না রুচি নাই দেখিয়া। তো মানে মনে করেন যে এই ডাহার হাইতাছি নাস্তাটা আপনারা সকলে হাইতারে না, যারা আমরা বাউন বাইরের আসেন হেরা করি এটা সল সল অনেক পছন্দ করেন। তো আমরা লাল বত্তা দিয়ে সরা হাই দিচ্ছি আর এক কান্না দিচ্ছি মা গো মা আসলাম মাসাল্লাহ আল্লাহ তোরা হাই দেখ দুইটা হাইতাছি দুইটা হাইয়া সারা হাইয়া আজকে একটার ইচ্ছা মতো একটা ঘুম দিয়াম বিন্নালা বিন্নালা বুঝছেন নি। এই বিটার বিত্তা দাদি কালা কালা হয়ে গেছে গা উম্মা গো, তাই এটা কী করলো আচ্ছা যাই কইছে দেখছি না কি সুন্দর বত্তাটা, তাই আমার লেগে রাখছি ভিডিও করতাম তাই এটা গুলি আমার কল যা বুঝছেন নি আমরা গ্রামের পাশে এমনি কথা বল। তো আর এই যে দেন সাইলের সাইল দিয়ে ভিজাই রাখছে আমার জান পাখি দেয় এরপর এটার এখানে মেশিন দেয় কুচ্ছে লাগছে। আগে তো আমরা কাইল ছেড় দেওয়া করতাম আবার হিল ফাটাতে পারতাম, অন তাই মেশিন দেওয়া গর 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 করে করে লাগছে মা গো মা কি যে যুগ আইসি আর কত কাঁদান যে শুয়ে দেখমো আর হিকমো আর করমো। তো এটা আবার আমি মাইকা দিছি নন্দা কইসে মাইকা দো মাইকা দোলো মাইকা দে পরে আমি মাইকা দেওয়াইছি কি করমো কইছে, অন দেন কি সুন্দর করে গো আমার হেতানে সড়া বানাই লেতে আসছে দেখছি নি কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আটটি দিয়া ঘুরাইয়া 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 ঘুরা বানায় লাইতে আসছে দেখে একের পরানটা ঘুরাইয়া দিতেছে না। তো সড়া মোড়া হাইয়া হন আমরা যামুক এক জায়গাতে আপনারা লই আয়েন যে দেখে গা সড়ার আগে বুলাইয়া হায়া লই হায়া এরপর তো যায়। তো আপনারা আজকার এই কথাটি হইনা যদি কেউ আসেন তাহলে করলে আমার দোষ নাই বুঝছেন নি, কারণ এটা আমরা আমি চেষ্টা করছি আমরা ছোটোবেলা যেমন কথা কইতাম এমন কথা কইতাম বলে কি সুন্দর হয়েছে ও মায়ে মায়ে গু দেখতে কি সুন্দর লাগতেছে। আচ্ছা আমরা তো হাওয়া শেষ সকালবেলা ওখানে আমরা যাই আমাকে বাজারও তো বাজার কইয়া লইয়াই পড়ছি কইলে আমি এক জুতা কিনছি ভাই আমার জুতারই অনেক পছন্দ হয়েছে লেগা কিনা লইছি আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে খুলে জানাই। আর আজকে অনেক বাজার করছি কি কইতাম একটা বাজারও গেছি আসছি আর করছি আসছি আর করছি কইছি টেহার লাগে কোনো সমস্যা নাই যত টেহার লাগে আজকে বাজার সব করে লই ভরাম যত কোন লাগছে জানেন নিয়ানো দুইটা ব্যাগ আছে আমার একটা আমার বাতিজির একটা যে সুন্দর ডাহার শহরালে যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা আসলে গ্রামের মানুষ অতি কিছু করলে পাই না দেন সে কার কোনটা সুন্দর লাগে যেটা সুন্দর লাগে আপনারা কইবে নি ডুয়ে আমি নিয়াম পিঙ্ক কালারটা সুন্দর লাগে না ক্রিমের মধ্যে কালা কালা ফুলটা সুন্দর লাগে আপনারা কইলে আমার জানাই। আর এখন কি আনছে আইন দেহি এটা একটা জামার কাপড় আনছে যেই দামের দাম। তো এই তো অনেক কিছু বাজার থেকে কেনাকাটা করে লইলাম সব কিছু লগে হুইল ফাটারটা পর্যন্ত আনছি কইলাম না বাজারও যা আসো দেখছি তাও আনছি মানে আননের লাগে আর মনে করেন যে কোনো কিছু
ছাড় দিছি না, লোকে ডিম আনছি সব আনছি, এন দেন কি আনছি। তে তুই ও মামা গুমা কাল আচার বানাই, আমার কিছু আচারের অর্ডার আছে, চিনি স্যার আচার। এমন জীবনে এমন কথা শুনছি না স্যার, চিনি স্যার হাইতে ভাই এই এডেও আমার লাগে আনছি কাপড়টা, আবার ভাইয়েরা আবার মুড়ি আনছি, হজে পাতা আনছি ভর্তা বানাইতাম, সব আনছি সব আনছি। একার কুম এইডাই আর একটা ফেলা যুগ আমার তো মানছি সকলে ফেলা যু পিনে লেগে গিয়েছে, আমি কি একটা মিনতাম না, আমি আনছি দেহা দি সকল তো লগে লগে পিনা। আর ইয়ান আসার যে বানাই আসানের যত মশলা আছে সব আনছি, কি কইতাম ভাই চিনির থেকে শুরু করে যদিও চিনি কুদ্দুর লাগবে, আবার বেড়ারা কুদ্দু করে বেছে না, এমন তোরা যাওরা বেড়ার একটু একটু করে বেচবি না, আমরা কোনো 1 কেজি নিবে না, আধা কেজি করে নিয়ে যেত না। পরে আমার বান্ধবী কো থাকলো এলা বোন কি করবো, তোর হয়তো সাটা হাঁস কাম লাগবো, এনে ডিব্বা ডাব্বো আনছি, আসারটি বইরা ফাড়াই আম যে পুকনা মইস থেকে শুরু করে যা আছে সব আনছি, কোনো কিছু আর বাদ রাখছি না, কইলাম না বাজারে যা দেখছি সব কিনছি, সব কিনা টিনা ওই যে দেখেন আসারের লেগে সব ময় মশলা যা আছে সব কিনছি। আর এই যে আসারের জিনিসপত্র কটবেল জোল ফুই আমরা আর ওই যে তেঁতুটা দেখেছিলাম দিদি আসার বানাই দিয়াম। তা আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা সকলে কলে কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব মারাস্ক্রাইব করে।